বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রোবাংলার অধীনে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি যা কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর এলাকায় গ্যাস বিতরণের কাজ করছে। ইনোভেশন অ্যাক্টিভিটিস 2019-2020 সালে অনেকগুলো ইনোভেশন পদক্ষেপের মধ্যে ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যার অন্যতম। গ্যাস পাইপলাইন নির্মাণকারী 1.1 ও 1.2 শ্রেণীর ঠিকাদার ব্যবস্থাপনা করা হচ্ছে এই সফটওয়্যার মাধ্যমে। বিজিডিএসএল ইনোভেশন টিমে প্রধান হিসেবে আছেন প্রকৌশলী আবুল বাশার, মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সার্ভিস। তার নেতৃত্বে 8 সদস্যের ইনোভেশন টিম ও আইটি ডিপার্টমেন্টের প্রত্যক্ষ সহযোগিতায় সফটওয়্যারটি বাস্তবায়ন করা হচ্ছে। গ্যাস বিতরণ কোম্পানিসমূহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হল ঠিকাদার। তাদের সনদ নবায়নের জন্য এই সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র ক্যাটাগরি 1.1 যারা অভ্যন্তরীণ পাইপলাইন নির্মাণের কাজে নিয়োজিত থাকেন এবং ক্যাটাগরি 1.2 যারা সার্ফেস ট্যাঙ্ক নির্মাণ ও বিতরণ লাইন নির্মাণ করে থাকেন। ঠিকাদার ব্যবস্থাপনা ও প্রচলিত পদ্ধতি। প্রত্যেক গ্যাস বিতরণ কোম্পানিতে 1.1 ক্যাটাগরি এবং 1.2 ক্যাটাগরির রেজিস্টার্ডভুক্ত ও লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার রয়েছে। কোম্পানি ভেদে 1 বছর অথবা 2 বছর পরপর ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা হয়। প্রত্যেক বছর নির্ধারিত সময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ঠিকাদারের নিকট হতে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনপত্র জমা নেওয়া হয়। ঠিকাদারদের নিকট হতে লাইসেন্স ফি, নবায়ন ফি, বিলম্ব ফি ইত্যাদি ফি আদায় করা হয়। প্রত্যেক ঠিকাদার তার প্রাতিষ্ঠানিক তথ্য, সরঞ্জামাদি তথ্যসহ ওয়েল্ডার, ফিটার ইত্যাদি তথ্যসহ নতুন লাইসেন্স, লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে থাকেন এবং পরিকল্পনা ডিপার্টমেন্টের মাধ্যমে অফিসিয়াল প্রসেসের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে নতুন লাইসেন্স প্রদান অথবা লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করা হয়। ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যারের উদ্দেশ্য কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারদের ডেটাবেস সংরক্ষণ, ঠিকাদারদের লাইসেন্স অনলাইনে প্রদানের ব্যবস্থা, ঠিকাদারদের লাইসেন্স নবায়নে অনলাইনে আবেদনের ব্যবস্থা এবং লাইসেন্স নবায়ন। কালো তালিকাভুক্ত ঠিকাদার কিংবা অবৈধ কার্যকলাপে যুক্ত ঠিকাদার তথ্য হালনাগাদ থাকায় সিদ্ধান্ত গ্রহণের সুবিধা, ঠিকাদারদের বকেয়া তথ্য সহজে জানা এবং সারচার্জ সংগ্রহ। ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যারটি খুব সহজ ব্যবহারযোগ্য। ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যার চালুর ক্ষেত্রে অফিসের কর্মকর্তাগণকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তবে ঠিকাদারগণ পৃথক লিঙ্ক ব্যবহার করে সরাসরি তার তথ্য পূরণপূর্বক আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তার লগ ইন আইডি বা পাসওয়ার্ডের দরকার নেই। তবে আবেদন করার পর তার আবেদনের স্ট্যাটাস জানার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড জানানো হয়। ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রবেশ করলে প্রথমে ড্যাশবোর্ড পাওয়া যাবে, যেখানে নতুন অ্যাপ্লিকেশন কতটি পড়েছে সেটা জানা যাবে, অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন কতটি আছে সেটা জানা যাবে, কতটি অ্যাপ্লিকেশনকে সারেন্ডার করা হয়েছে এটা জানা যাবে, কতটি লাইসেন্স ইস্যু করা হয়েছে সেটা জানা যাবে এবং কতটি লাইসেন্স পেন্ডিং আছে এটা জানা যাবে। আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যবহৃত টেকনোলজি, ওয়েবেস প্ল্যাটফর্ম, ডটনেট ল্যাঙ্গুয়েজ এবং MySQL ডেটাবেস ব্যবহার করা হয়েছে। আর রিপোর্টসের জন্য ক্রিস্টাল রিপোর্টস টুলস ব্যবহার করা হয়েছে। আর ডেটা সিকিউরিটির জন্য SSL সার্টিফিকেশন করার প্রক্রিয়া চলমান রয়েছে। সফটওয়্যারটিতে মোট 10টি মডিউল রয়েছে এবং এই মডিউলগুলো এক একটিতে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো এই সফটওয়্যারটি কীভাবে সহজ বান্ধব কাজটি করে থাকে নবায়ন এবং লাইসেন্স প্রদানের জন্য। মডিউল নাম্বার 1, ড্যাশবোর্ড অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে গ্রাহকদের অর্থাৎ ঠিকাদারদের তথ্য জানা যাবে। মডিউল নাম্বার 2, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। এখান থেকে একজন ঠিকাদার অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুন লাইসেন্সের জন্য অথবা নবায়নের জন্য। মডিউল নাম্বার 3, কন্ট্রাক্টর ইনফরমেশন। এই কন্ট্রাক্টর ইনফরমেশনের মধ্যে কন্ট্রাক্টরের এন্ট্রি জানা যাবে, কন্ট্রাক্টর কতগুলো প্রজেক্ট করেছে সেটা জানা যাবে, তার ওনারশিপের যদি চেঞ্জ করতে চায় সেটি এখান থেকে করতে পারবে, কন্ট্রাক্টর কানেকশন ইনফরমেশন জানা যাবে, সে কতগুলো কানেকশন দিয়েছে
এবং ডকুমেন্ট যদি সে আপলোড করতে চায় এ আপলোডটি করতে পারবে। একই রকমভাবে তথ্য যেমন সে দিতে পারবে এবং সেই সঙ্গে তথ্যের বিপরীতে তার যে কাগজপত্র সেগুলো এখানে সংযুক্ত করতে পারবে। মডিউল নাম্বার 4 HRM ম্যানেজমেন্ট। HRM জব কন্ট্রাক্টরের সামগ্রিক তথ্যাবলী এখানে সংযুক্ত করতে পারবে। কন্ট্রাক্টরের আওতায় সংযুক্ত ওয়েল্ডার এবং ফিটারদের তথ্যাদি এখানে সংযুক্ত করা যাবে। আপনারা দেখছেন HRM ইনফরমেশনের মডিউলের যে ব্যবহৃত ড্যাশবোর্ডটি সেখানে মেনুটি। এই মেনুতে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো পূরণ করলে কন্ট্রাক্টর তার আওতায় যে ওয়েল্ডার এবং ফিটার আছে এবং কন্ট্রাক্টরের নিজের তথ্য এখানে যুক্ত করতে পারবে। পরপর এই দুইটি মডিউলের ইন্টারফেসকে আপনাদের সামনে তুলে ধরা হলো, মেনুকে তুলে ধরা হলো, যেখান থেকে আপনারা তথ্যটা জানতে পারবেন। আমি চলে যাচ্ছি মডিউল নাম্বার 5-এ, যেখানে পেমেন্ট লেজার। এখান থেকে কন্ট্রাক্টর যে পেমেন্টগুলো করেছে সেই পেমেন্টগুলো নিয়ে জানতে পারবেন। মডিউল নাম্বার 6 অ্যাপ্লায়েন্স ম্যানেজমেন্ট। একজন কন্ট্রাক্টরের আন্ডারে তার আওতায় যে যে সমস্ত অ্যাপ্লায়েন্স আছে সেই অ্যাপ্লায়েন্সের তথ্যগুলো এখানে সে সংযোজিত করলে যে কোনো সময় তার আওতায় কতগুলো অ্যাপ্লায়েন্স আছে সেগুলো জানা যাবে। এবার যে মডিউলটা, এই মডিউলটা একান্তই অফিসিয়াল ইউজার্স এবং অফিসিয়াল ইউজার্সের প্রথম যে মডিউল, মডিউল নাম্বার 7 ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট। যদি কন্ট্রাক্টরের কোনো ইনফরমেশন, কোনো গ্যাপ যদি আমাদের এখানে থাকে এবং তার লাইসেন্সটি নবায়নযোগ্য কি নবায়নযোগ্য না, নতুন করে তাকে লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না, এই সমস্ত কাজগুলো এই মডিউলের মাধ্যমে করা হয়ে থাকে। কন্ট্রাক্টরের জন্য নির্ধারিত ফিস কী কী এবং কীভাবে সেগুলো নেওয়া যাবে, নেওয়া হবে, সেই তথ্যগুলো সংযুক্ত করা হয়েছে মডিউল নাম্বার 8-এ, যার হেডলাইন ফিস ম্যানেজমেন্ট। ফিস ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাকাউন্টের গ্রুপ করা যাবে, কোন টাইপের অ্যাকাউন্টে এই টাকাটা যুক্ত হবে সেটা লিখে দেওয়া যাবে, অ্যাকাউন্টস হেড যুক্ত করতে হবে, ফিস এন্ট্রি এখানে দিয়ে দেওয়া যাবে এবং সেকেন্ডারি ডিপোজিট এন্ট্রি দেওয়া যাবে, ডিমান্ড নোট ইস্যু করার তথ্য দিয়ে এখানে দিয়ে দেওয়া যাবে। একই রকমভাবে আপনাদের সামনে এখন উদ্ভাসিত হয়েছে ফিস ম্যানেজমেন্টের যে মেনুটা, সেই মেনুর তথ্য দিয়ে কেমন করে দেওয়া হবে সেই তথ্যগুলো। এই সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ মডিউল, মডিউল নাম্বার 9 লাইসেন্স ম্যানেজমেন্ট। আমাদের এই লাইসেন্স ম্যানেজমেন্ট ধাপটি তিনটি ধাপে গৃহীত হয়। প্রথমে হচ্ছে এন্ট্রি ধাপ, তারপরে হচ্ছে ভেরিফাই ধাপ এবং লাস্ট অ্যান্ড থার্ড ধাপ হচ্ছে অ্যাপ্রুভ। এই তথ্যের ভিত্তিতে সেই তিনটি ধাপ পর্যায়ক্রমে উত্তীর্ণ হলে আবেদিত ঠিকাদারের জন্য আমরা সনদ প্রস্তুত করা হবে এবং আমরা আপনাদের সামনে সেই সনদটা ভেসে উঠেছে, তার জন্য যদি সনদ স্বীকৃত হয়, সে যদি সনদ পায় তাহলে এরকম একটি সনদ সে পাবে। সর্বশেষ মডিউল, মডিউল নাম্বার 10 লাইসেন্স প্রস্তুত শেষ হয়ে গেলে অফিস হতে SMS প্রেরণ করা হবে কিংবা লাইসেন্সের বকেয়া সারচার্জ প্রদানের অনুরোধ জানিয়েও SMS প্রেরণ করা হবে। প্রচলিত ধারার পরে এই সফটওয়্যার নির্মাণের মাধ্যমে যে সুবিধাগুলো আমরা পেয়েছি সেটি হচ্ছে টাইমে যে সুবিধা পেয়েছি আগের প্রচলিত ধারায় 3-7 দিন সময় লাগতো, সেখানে এখন সময় লাগছে মাত্র 20-40 মিনিট। আগের প্রচলিত ধারায় যে খরচটি হতো সেটি ছিল 200-1000 টাকা ফিস ব্যতীত, এখন সেই খরচটি হচ্ছে 20-50 টাকা। ভিজিট, আগে ভিজিট হতো 3-5 বার, এখন সেখানে 0-1 বার। পারফরমেন্স ইনক্রিজিং বাই ইনোভেশন, আমাদের এই চিত্রটি তুলে ধরে দেখানো গেছে যে কীভাবে এই সফটওয়্যারটি আমাদেরকে উৎকর্ষতার দিকে, সময় ব্যয় ও ব্যবহারের ক্ষেত্রে কম সময় লাগছে। উদ্ভাবনের এই পদ্ধতি ব্যবহার করে উদ্ভাবিত সফটওয়্যারের মাধ্যমে 2020-2021 অর্থবছরের ঠিকাদার তালিকাভুক্ত নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। কার্যাবলী বর্তমানে চলমান। ঠিকাদার ব্যবস্থাপনা সফটওয়্যারের সাফল্য, ঠিকাদারদের লাইসেন্স নবায়নে অনলাইনে আবেদনের ব্যবস্থা এবং লাইসেন্স নবায়নে তথ্য প্রযুক্তির ব্যবহারে দ্রুততম লাইসেন্স সংক্রান্ত কাজ সম্পাদন করা যাচ্ছে। কালো তালিকাভুক্ত ঠিকাদার কিংবা অবৈধ কার্যকলাপে যুক্ত ঠিকাদারের তথ্য হালনাগাদ থাকায় সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হচ্ছে।
ঠিকাদারদের বকেয়া তথ্য সহজে জানা যাচ্ছে। ঠিকাদারগণ তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদনের স্ট্যাটাস জানতে পারছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহক পর্যায়ে উত্তরোত্তর সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে চলেছে। ভবিষ্যতেও ইনোভেশন কার্যক্রমের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধি এবং গ্রাহক সেবায় তার অবদান অব্যাহত রাখবে।